নদিয়াবানত বুর গৈছে মাজুলীর নদী কাখর বিস্তীর্ণ অঞ্চল। মই বর্তমান উপস্থিত আছো বিহত্তর হালমরা অঞ্চলত। বান বিধ্বস্ত হালমরার পরিবেশ বর্তমান বিধ্বস্ত হয়ে পড়েছে। হালমরার প্রায় 600টা পরিয়ালর বর্তমান ঘরত আসলে পানি সুমা পরিলক্ষিত হয়েছে। আমি সামগ্রিকভাবে হালমরার পুয়ার ভাগত এই দৃশ্যাংশ দেখাইছো। ইতিমধ্যে যা পরহির পর আসলে বানপানি বাহি আছে আর বানপানি বহার লগে লগে এনেদরে ঘর সমূহ তল যা পরিলক্ষিত হয়েছে। যুক্ত বর্তমান চাংঘর চাঙর তলত প্রায় এবুকু পর্যন্ত পানি হওয়া বলে আমাক জানিবলৈ দিছে। আমি সামগ্রিকভাবে সেই পরিবেশ দেখাইছো। আসলে এনে ধরনের পানি সমূহ হয়েছে। এটা পরিয়ালত মই বর্তমান উপস্থিত আছো। ঘরের আসলে চাং তল যাও এনে অবস্থাত আছে। আমি সামগ্রিকভাবে সেই পরিবেশ দেখাইছো। শালমরার প্রায় 600-700টা পরিয়াল বর্তমান এনে ধরনের অবস্থাত আছে। আর এদিন পানি বাহিলে হয়তো ঘরের চাঙর ভিতর আসলে পানি সুমাব। এনে ধরনের এক পরিবেশে বর্তমান বিরাজ করে আছে শালমরা অঞ্চলত। বিভিন্ন জন লোক আছে, আমি জানিবলৈ চেষ্টা করি। যেহেতু পানি বাহি অহার লগে মাথাউরির বাহিরত বসবাস করে থাকা, নদীর কাষত বসবাস করে থাকা এই অঞ্চল সমূহের অবস্থা এনে ধরনের হয়ে পড়ে। এক নম্বর স্পারের আরম্ভ করে আসলে 2-3 নং পর্যন্ত এনে ধরনের হয়। শালমরার উজনি চুপহা যেহেতু কামজান এলেঙি পর্যন্ত বানপানিয়ে বর্তমান বিধ্বস্ত করে পড়েছে পরিয়াল সমূহ। আমার লগত এজন ব্যক্তি আছে, অল্প যদি বাইরে ওলাই আহে আমার সুবিধা হব। কি কব এই মুহূর্তে? আসলে মুহূর্তে মানে পানিতো যথেষ্ট দ্রুতগতিত বৃদ্ধি পাই আছে। গতি আরও যদি বৃদ্ধি পায় আমার চাং চাং তল যাব। গতি চাং এটা মানে কি বহুত জায়গাবিল আসলতে বহুত দ জায়গা মাথারির বাহির। এই কারণে ব্রহ্মপুত্র মানে পানিতো ডাইরেক্ট প্রেস পড়ার কারণে বহুত মানে পানি উপরে উঠিছে। আমার চাং এটা প্রায় 9 ফুট উপর ওখ চাং। গতি এই চাং এটা আপনাদের দেখেছে ইয়া বুড়ি যাও যাও অবস্থা, মানে পানি 9 ফুট পর্যন্ত আছে। 9 ফুট পর্যন্ত আছে। গতি এটা বুড়ি যাও যাও আপনাদের দেখেছে। গতি হয়তো গধূলিলে যে গতি পানি বাড়িছে, গধূলিলে হয়তো চাং ডুব যাব। তো স্পারের উপরতেই কিছু অস্থায়ীভাবে হয়তো থাকার ব্যবস্থা করে। আপনার যুক্ত বয় বস্তু এটা ঘরখনত থাকা যুক্ত বয় বস্তু সেইখানে সুরক্ষিত স্থানত থাকে রাখিছে? সুরক্ষিত স্থানত মানে অকমান ওখ করে রাখবলিয়া হয়েছে আর, কারণ পানির এটা অনিশ্চয়তা প্রকাশ পাই আছে। গতি কিমান উঠিব কিমান নুঠিব। এইটো ভাদ মাহর প্রথম দোবান। এইটো ভাদ মাহর প্রথম দোবান। আর যেতিয়া আজি কিমান দিনের পর পানি তো বাহি আছে? পানিটো আমার এই জায়গায় প্রায় এসপ্তাহ মানের পরে আছে, কিন্তু যা কালিরপর অল্প বৃদ্ধি তো বেশি হয়েছে। হয়, আসলে আমি সামগ্রিকভাবে সেই পরিবেশ দেখাইছো। যেহেতু এই শালমরা অঞ্চল বান বিধ্বস্ত বলে কলে এই শালমরার এক বিস্তীর্ণ অঞ্চল। এই অঞ্চলের রাইজর আসলে দুখে কুলায় পাচিরে নধরা হয়। বানপানি অহার লগে লগে আটাইতকৈ প্রয়োজনীয় সম্বলটি হল নাওখন লোকে বজার সমার করাকে আদি করে বিভিন্ন স্থানলৈ যাব লগা হয়। আর এদিন দুদিন হয়তো যদি পানি বাহি থাকে, এনেদরে যদি পানি বাহি থাকে তেতিয়াহলে চাং সমূহ সম্পূর্ণভাবে তল যাব। আর বর্তমান ইতিমধ্যে জানাইছে যে যুক্ত ঘর সা সম্পদ আছিল, ঘর সম্পদ সমূহ সুরক্ষিত স্থানলৈ নিছে। যেহেতু আগফালে এক নম্বর স্পার আছে, সেই স্পারলৈ সামগ্রী সমূহ নিছে, বাইক সমূহ বা অন্যান্য যুক্ত সামগ্রী আছে সেই সামগ্রী সমূহ আসলে তালৈ নিয়া হয়েছে। যেহেতু দ অংশ চাঙর তলতো প্রায় 9 ফুট পর্যন্ত আছে, আর 9 ফুট পর্যন্ত বর্তমান পানি উঠিছে। পানি উঠা বলে আমাক জানিবলৈ দিছে। আমার লগত আরো ব্যক্তি আছে, আমি জানিবলৈ চেষ্টা করিম। যদি তোমালোকৰ চাঙৰ ওপৰ উঠি যায় তেতিয়া কেনেকে পঢ়া শুনা কৰা? আমি চাঙৰ ওপৰ পানি হলে কেনেকে থাকা? আমি আমি কু এনেকে ওখ ঘৰ কুহালিত থাকো। হয়নে? আমি আমি চকি লৈ পেলাই টেবুলৰ ওপৰত কিতাপ থৈ পেলাই পঢ়ো। আৰু পানি যেতিয়া চাঙৰ ওপৰত উঠি যায় তেতিয়া বিছনাৰ ওপৰত পঢ়া নেকি? ভাবে আমি পরিবেশ দেখাবলৈ চেষ্টা করি। যেহেতু ভূরখন বা নাওখন লৈ এনেদরে আসলে ঘরলৈ অহা যোৱা কৰিছে, মাথাউরির যে এক নম্বর স্পারের পর ঘরলৈ এনেদরে অহা যোৱা কৰিছে। যুক্ত আসলে অনাময়ের আঁচনির যুক্ত লেটিন সেই শৌচাগার সমূহ আমি দেখাইছো। শৌচাগার সমূহ বর্তমান সম্পূর্ণভাবে আৰু প্ৰায় 1-1.5 ফুট তল গলে সম্পূৰ্ণভাৱে তল যাব এনেকুৱা অৱস্থাত আছে। আমি তাৰপৰা ধাৰণা কৰিব পাৰোঁ আচলতে পানীৰ পৰিমাণ আচলতে কিমান বৃদ্ধি হৈছে। আমি শৌচাগাৰ এটাৰ পৰিৱেশ সেই দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ। আচলতে ইমান ধৰণৰ এনেধৰণৰ পানী হৈছে, প্ৰায় 8-9 ফুট পৰ্যন্ত পানী উঠিছে। আৰু 2 এদিন যদি পানী এনেদৰে বাঢ়ি থাকে
যদি দুই এদিন এনেদরে পানি বাহি থাকে তেতিয়াহলে ই রাইজৰ বাবে আসলতে এক হাহাকারময় পরিবেশৰ সৃষ্টি হব তেওঁলোকৰ যি সমূহ পশুধন আছে সেই পশুধন সমূহক যেহেতু তেওঁলোকে ঘৰৰ পৰা ইতিমধ্যে তেওঁলোকৰ স্পাৰলৈ নিছে ওখ স্থানলৈ নিছে যি সমূহ ঘৰৰ সম্পদ আছে সেই সমূহ ওখ স্থানলৈ নিয়া পরিলক্ষিত হৈছে মাজুলীৰ বিভিন্ন অঞ্চল মাজুলীৰ প্ৰায় এই যিসমূহ অঞ্চল আছে শালমৰা হওক মেৰাগড় জুতিগাঁও হওক এই স্থানৰ যিসমূহ অঞ্চল আছে